আমরা এখন যাচ্ছি আলীর গুহাতে। দেখতে পাচ্ছেন কিন্তু আসলে ক্যামেরায় আপনাদেরকে আমরা দেখানোর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে অনেক পরিষ্কার, কিন্তু আসলে এখানে অনেক অন্ধকার। আমরা বাইরের যে আলোটা দেখেছি সেই আলোর সাথে এই ভিতরকার আলোর কোনো মিল নাই, অনেকটা গুহা। দেখতে পাচ্ছেন এটা আলীর গুহার পথ, এই পথ দিয়ে আমরা যাচ্ছি আলীর গুহায়। দুই পাশে পাহাড়, আমরা মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা যাচ্ছি এখন আলীর গুহায় যাচ্ছি আমরা। এটা হচ্ছে আলীর গুহার পথ, দুর্গম। চলো, এটা আলীর গুহা, আলীকদম থেকে কিছু দূরে। এখানে একদমই ঘোর অন্ধকার, লাইট ছাড়া দেখার মতো কিছুই নেই, একদম লাইট ছাড়া এই গুহায় কোনোভাবেই আপনি যাতায়াত করতে পারবেন না। এবং এর চারিপাশে পাহাড়ের কীভাবে আছে দেখাচ্ছি, কীভাবে একজন মানুষ যাচ্ছে তার লাইট নিয়ে, না দেখলে হয়তো আর বুঝবেন না। এই চিপার ভিতর থেকে নিচে পর্যন্ত যাইতে গেলে আর বেশি নয় তো, শেষ তো, শেষ। আমরা আসলে এখন আছি একদম গুহার শেষ প্রান্তে। এটা আলীর গুহা, টর্চ লাইট ছাড়া এখানে আসলে কোনোভাবেই আপনি যাতায়াত করতে পারবেন না। এটা আলীর গুহা থেকে আমরা এখন নামছি, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক পর্যটক আসলে এখানে অনেক রিস্কি, এমনিতে পানি আর পানির সাথে যে কাদা সেটা একদম, এই সিঁড়িগুলা অনেকটা পিছিল অবস্থায় আছে। আপনারা যারা আসবেন এখানে একটু সতর্কতার সাথে আলীর গুহাতে প্রবেশ করবেন। আরও একটা গুহা, এই আলীর গুহার পাশেই আর একটি গুহা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পর্যটক যায়। না না, ও সামনে গেছে না, লোক গেছে না, ঢুকে গেছে, যাও যাও ঢুকে গেছে। এটা আলীর গুহার আর একটা পার্ট, আপনারা দেখতে পাচ্ছেন এই তো ভাই আমার ভয় করছে, আমি যদি বেরোতে না পারি। এটা খুবই আসলে, জি ভাই ঢুকছি ভাই, ভাই ঢুকছি ভাই, আমার পা এই যে ওকে জি ভাই, আমার প্রশ্ন আসছে যে ও কার কাছে দিয়ে রাখো, তার একটা প্রশ্ন করতে হবে। না তোর তো মনে নেই, তোর ওজন নেই, আমার পুরো কিন্তু নষ্ট আছে, কার কাছে থাকলে কয়ে দাও। না রিয়েল ভাই সত্যিই নাই, না এইগুলো ব্যাপার দিকে আছে লাইট নিয়ে। এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদমই গুহা, তো গুহায় এদিকে চলবে। আপনি কি আসছেন? আপনি আসেন, সামনে লাইট, সামনে সামনে, আপনাদের কি করি, সামনে লাইট, সামনে দিকে হবে, সামনে তো দেখতে পাবো। এটা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার আসলে ভাই, আসলে এটা মিস করলে, এটা আমি যে যারা আলীর গুহাতে আসবেন, যারা বান্দরবনে আসবেন, অন্তত এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা যাচ্ছি। এই জায়গাটা আসলে উফ কষ্টকর হইলেও আসলে এর ভিতরে একটা শান্তি, ঢুকে গেছি ভিতরে। এটা
এটা আপনাদেরকে বসালে অনেক অনেক কষ্ট। গান করেন ভাই। হ্যাঁ চলো না হই উদাসী।